অফিস কর্মীকে 1500 কোটির প্রাসাদ উপহার। এমনই উপহার দিয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। উপহার প্রাপক রিলায়েন্স কর্মী মনোজ মোদী। কথায় আছে, উপহারের আকার গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল অন্তরের আকার। তবে এক্ষেত্রে উপহার এবং অন্তর দুটো আকারই বিশাল। সম্প্রতি দেশের ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানি তার রিলায়েন্স কোম্পানির এক বিশ্বস্ত কর্মীকে উপহার দিয়েছেন 1500 কোটি টাকার 22 মহলা এক বিলাসবহুল প্রাসাদ। সৌভাগ্যবান উপহার প্রাপকের নাম মনোজ মোদী। মনোজ মোদী রিলায়েন্স সংস্থার সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত। বর্তমানে তিনি রিলায়েন্স রিটেইল এবং রিলায়েন্স জিওর ডিরেক্টর পদে রয়েছেন। মনোজ মোদীকে কোনোদিন সেভাবে লাইমলাইটে দেখা না গেলেও তিনিই হচ্ছেন মুকেশ আম্বানির ডান হাত। মনোজ মোদী ও মুকেশ আম্বানি ব্যাচমেট। মুম্বাই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দুজনে একই সাথে পড়াশুনো করেছেন। গত শতাব্দীর 80-এর দশকের গোড়ার দিকে ধীরুভাই আম্বানির সময় মনোজ মোদী রিলায়েন্সে যোগ দেন। তারপর থেকেই রিলায়েন্সের সাথে মোদীর পথ চলা শুরু। মোদীর মগজাস্ত্রের কৌশলে রিলায়েন্স বহু $1 বিলিয়ন চুক্তি করেছে। এই মোদীর কাজে খুশি হয়ে মুকেশ আম্বানি তাকে 1500 কোটি টাকার প্রাসাদ উপহার দিয়েছেন। ভবনটির নাম বৃন্দাবন। তবে একেবারে যেসে জায়গায় নয় এই প্রাসাদ। প্রাসাদটি অবস্থিত স্বপ্নপুরী মুম্বাই নগরীর নেপিয়ানসি রোডের ওপর। ম্যাজিক ব্রিক্স .com নামক একটি সম্পত্তি সংক্রান্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী কয়েক মাস আগেই বৃন্দাবন নামে ওই প্রাসাদটি মোদীকে উপহার হিসেবে দিয়েছেন আম্বানি। বর্তমানে এই এলাকার আবাসিক সম্পত্তির দাম সাধারণত প্রতি বর্গফুট 45,100 টাকা থেকে শুরু করে 70,600 টাকা। আম্বানি যে ইমারতটি মোদীকে উপহার দিয়েছেন তার প্রতিটি ফ্লোরে 8,000 বর্গফুটের। ইমারতটির আয়তন মোট 1.7 লক্ষ বর্গফুট। শুধু প্রাসাদ উপহার দিয়েই থেমে যাননি শিল্পপতি। সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে শিল্পপতি ইতালি থেকে আসবাব এনেও সাজিয়ে দিয়েছেন প্রাসাদটি। সূত্রের খবর, কিছুদিন আগেই বাণিজ্য নগরীর মহালক্ষ্মীতে 41,50,00,000 টাকা মূল্যে নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করেন মনোজ মোদী। তবে এখন তার সম্পত্তিতে যোগ হল আম্বানির দেওয়া এই বিপুল সম্পত্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।